नमस्कार देखছেন রিপাবলিক বাংলার সঙ্গে রয়েছে বিশাখা শুরু করছি দেশের কথা দশের কথা কাবুল এয়ারপোর্টের পাশে বুলেটপ্রুফ রুমে রয়েছেন সুজয় দেবনাথ 10 থেকে 15 দিন ধরে সেই দেশ ছেড়ে বেরোনোর চেষ্টা করেও পারছেন না খাবার বলতে কয়েক বোতল জল কোল্ড ড্রিঙ্কস এবং পাউরুটি আমরা সাধারণ কিছু ব্রেড আর কোল্ড ড্রিঙ্কস এই খেয়ে আমরা থাকছি আর আমার কাছে কিছু জল আছে পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থাও খুবই খারাপ হয়েছে যেহেতু আমাদের এখানে যেসব আফগানিরা কাজ করত তারা হয় বাইরে যাওয়ার জন্য পালিয়ে গেছে না বা অন্য কোথাও চলে গেছে আপনার বোন রিয়া দেবনাথ তার সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি কারণ আপনার বাড়ির লোক আপনার সঙ্গে যোগাযোগ করতে পারছেন এবং তারাও খুব চিন্তায় রয়েছে এবং এই মুহূর্তে রিপাবলিক বাংলায় দুজনেই রয়েছে সুজয় দেবনাথ একসঙ্গে রয়েছে রিয়াও রয়েছেন রিয়া আমার সঙ্গে কথা বলতে পারছেন এই মুহূর্তে সুজয় দেবনাথ এয়ারপোর্টে প্লেন আসলে ও যেন খোঁজ খবর রাখে ওখান থেকে যাতে বেরিয়ে আসতে পারে সেই ব্যবস্থা করে সবার সাথে থাকুক আর খোঁজ নেয় যেন প্লেন আসছে কিনা বা কখন আসছে সেই খোঁজ খবর যেন ও রাখে আপনারা একটা কথা বললে হয়তো আপনারা দুঃখ পাবেন আমাদের লন্ডিত ডিপার্টমেন্টে একজন কাজ করত আফগানি তিনি যেই বাড়ি যাওয়ার জন্য বাইরে বেরিয়েছেন তাকে হত্যা করা হয়েছে এই এই এভাবে হত্যা করা হচ্ছে কেন মানে তারা কি আফগানরা কি মানে বাড়ি বাড়ি ফিরতে পারবে না বা দেশ ছাড়তে পারবে না কি ধরনের ফতোয়া জারি করা হয়েছে তারা অ্যাকচুয়ালি সোলজারদের সঙ্গে কাজ করতো যেটা তাদের বিরোধিতা ছিল হয়তো এরকম কোনো বিষয় আমি সঠিক বলতে পারবো না এই বিষয়টা বুঝতে পারছি সুজয় আপনারা বাকি যারা রয়েছেন আমি যেটা জিজ্ঞাসা করছিলাম যে এই মুহূর্তে তাহলে আর কতদিন থাকতে হবে আপনাদের আর কবে কতদিন এভাবে থাকতে হবে এই বিষয় নিয়ে মার্কিন সেনার তরফ থেকে কিছু বলা হচ্ছে কি বা তারা কোনো বন্দোবস্ত করেছে সেটা আপনাদের জানানো হয়েছে মার্কিন সেনা আমাদের বলেছে আমরা যদি তাদের হয়ে তাদের সোলজারদের জন্য খাবার তৈরি করি তাহলে আমাদের বাড়ি যাওয়ার ব্যবস্থা তারা করে দেবে কোম্পানি যিনি প্রধান ছিলেন প্রজেক্ট ম্যানেজার ম্যানেজার তিনি দুজন তুর্কি ছিলেন প্রজেক্ট ম্যানেজার ছিলেন লতিফা ম্যাম তারা দুজনই পালিয়ে গেছেন আফগানদের আশ্রয় নিয়ে যেন নিরুত্তাপি ছিল বিশ্ব এবার ধীরে ধীরে মুখ খুলছে বিভিন্ন দেশ মুক্তরাজ্য যুক্তরাজ্য 20,000 আফগান শরণার্থীকে আশ্রয়ের প্রতিশ্রুতি দিয়েছে আমেরিকার অনুরোধে 2,000 শরণার্থীকে আশ্রয় দেবে উগান্ডা মঙ্গলবার শীর্ষ বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী জানিয়েছেন আফগানিস্তান থেকে আসা সে দেশের সংখ্যালঘু এবং শিখদের জন্য ভারতের দরজা খোলা 5,000 শরণার্থীকে আশ্রয় দেবে ব্রিটেন আফগানিস্তান থেকে যারা চলে এসেছেন তাদের কোথায় মিলবে আশ্রয় এই প্রশ্নে কার্যত সঠিক কোনো উত্তর নেই গোটা বিশ্বজুড়েই শরণার্থী নিয়ে কার্যত চুপ গোটা বিশ্ব তবে কয়েকটি দেশ এ নিয়ে উদার ভাবনার আহ্বান জানিয়েছে কখনো বন্ধ থাকছে কাবুল এয়ারপোর্ট আবার কখনো পরিস্থিতি অনুযায়ী চালু হচ্ছে চলছে বিভিন্ন দেশের নাগরিকদের ফিরিয়ে আনার পালা কিন্তু আফগানরা দেশ ছাড়তে চাইলেও তাদের হাত ধরার কেউ নেই সর্বশেষ খবর অনুযায়ী আফগানিস্তান থেকে সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে সূত্রের খবর 3,200 জনকে এখনো পর্যন্ত সরিয়েছে মার্কিন সেনা শুধু মঙ্গলবারই 1,000 জনকে সরিয়েছে মার্কিন সেনা প্রায় 2,000 আফগানকে মার্কিন ভূখণ্ডে স্থানান্তরিত করা হয়েছে যুক্তরাজ্য 20,000 আফগান শরণার্থীকে আশ্রয় প্রতিশ্রুতি দিয়েছে 100 জন জার্মানবাসীকে সরানো হয়েছে আফগানিস্তান থেকে নাগরিকদের ফেরাতে আরো দুটি বিমান পাঠাবে জার্মানি আমেরিকার অনুরোধে 2,000 শরণার্থীকে আশ্রয় দেবে উগান্ডা দায় এড়ানোর পর কার্যত বিশ্বজুড়ে নিন্দার মুখে উদ্যোগী বাইডেন তা নিয়েও সমালোচনা শেষ নেই আফগানিস্তানের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনকে ফোন করেন জো বাইডেন এদিকে 1,000 আফগান নাগরিক পাকিস্তানের দক্ষিণ পশ্চিম সীমান্ত দিয়ে ইমরান খানের দেশে ঢুকেছে রিপাবলিক বাংলা
ক্রমেই জটিল হচ্ছে আফগানিস্তানের অভ্যন্তরীণ রাজনীতি। সরকার গঠনের অভিজ্ঞতা না থাকায় এবার প্রাক্তন প্রেসিডেন্ট হামিদ কারজাই এর দ্বারস্থ হয়েছে তালিবানরা। এদিকে পলাতক প্রাক্তন প্রেসিডেন্ট আশরাফ গানিকে গ্রেফতার করতে ইন্টারপোলের কাছে আর্জি তাজিকিস্তানে আফগান দূতাবাসের, এবং এরই মধ্যে জানা যাচ্ছে সংযুক্ত আরব আমির শাহিতে চলে গিয়েছেন আশরাফ গানি। আফগানিস্তানে ক্ষমতা দখল করেছে তালিবান, কিন্তু সরকার কিভাবে গঠন হবে, কেমন করে প্রশাসনিক কাজ হবে, সে বিষয়ে ধোঁয়াশায় তালিবান। এই পরিস্থিতিতে বুধবার প্রাক্তন প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের দ্বারস্থ হয় তালিবানরা। বৈঠকে হাজির তালিবান শীর্ষ কমান্ডার, সঙ্গে হাক্কানি গোষ্ঠীর শীর্ষ নেতা আনাস হাক্কানি। হামিদ কারজাইয়ের সঙ্গে ছিলেন আবদুল্লাহ আবদুল্লাহ, পূর্বতন সরকারের শান্তিদূত ছিলেন আবদুল্লাহ। বৈঠক নিয়ে কোনো পক্ষই মুখ না খুললেও সরকার গঠন নিয়েই আলোচনা হয়ে থাকতে পারে বলে মত আন্তর্জাতিক মহলের। অপরদিকে মঙ্গলবারই নিজেকে কেয়ারটেকার প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন আফগানিস্তানের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালে। সেই মতো বুধবার তাজিকিস্তানে আফগান দূতাবাসে আশরাফ গনির ছবি সরিয়ে সেখানে সালেহের ছবি টাঙানো হয়। আমরুল্লাহ সালে নিজেকে কেয়ারটেকার প্রেসিডেন্ট হিসেবে ঘোষণাকে ভালো চোখে দেখছেন না তালিবানরা। অপরদিকে প্রাক্তন প্রেসিডেন্ট আশরাফ গনির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে তাকে গ্রেপ্তার করতে ইন্টারপোলকে আর্জি জানিয়েছে তাজিকিস্তানের আফগান দূতাবাস। রিপাবলিক বাংলা। দিকে দিকে তালিবানের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়েছে আফগানিস্তানে। আফগানিস্তানের জাতীয় পতাকা তুলে তালিবান বিরোধী বিক্ষোভ, নির্বিচারে গুলি চালিয়ে দমনপীড়ন তালিবানের। এরই মধ্যে সংঘর্ষিত আফগানিস্তানের কেয়ারটেকার প্রেসিডেন্টের ঘোষণা, তালিবানের আনুগত্য স্বীকার করবে না আফগানবাসী। আমরুল্লাহ সালের অডিও বার্তা এক্সক্লুসিভলি রিপাবলিক বাংলায়। সালাম আলাইকুম। বা আসাসে হুকম সারেহ কানুনে আসাসি ما امروز به حیث قائم مقام و سرپرست مقام ریاست جمهوری هستم، چون که رئیس جمهور از کشور فرار کرده ولی ما در داخل افغانستان هستم. ما تا زمانی که مردم ما از یک مجرای همه پسند در تعیین زیامت نقش نداشته باشند و کرکتر و نوع نظام ملت افغانستان تعیین نکنه، ما از امارت طالبا اطاعت نمی کنیم، شاملش نمیشیم و او را بدعت می دانیم. مقاومت ما ادامه داره مگر اینکه مردم افغانستان از یک راه مسالمت آمیز در تعیین زعامت نقش داشته باشند. ما به عنوان سرپرست مقام ریاست جمهوری به تمام سفارتهای افغانستان امر میکنم که پرچم سه رنگ افغانستان بلند داشته باشند، مهر و تمام سمبولای جمهوری اسلامی افغانستان را به کار بگیرن و از این به بعد در ارتباط امورات کاری خود از ما دستور بگیرن و من الله توفیق. তালিবানদের জন্য অশনি সংকেত জালালাবাদের পর তালিবান বিরোধী বিক্ষোভ কুনারের আসাদাবাদে। বিক্ষোভ প্রতিহত করতে গুলি চালায় তালিবান। আফগানিস্তানে দখলের দুদিন পর থেকেই শুরু হয়েছে তালিবান বিরোধী বিক্ষোভ। জালালাবাদের পাশাপাশি কুনার প্রদেশের রাজধানী আসাদাবাদেও সাধারণ নাগরিকরা রাস্তায় নেমেছেন। আফগানবাসীদের একটা বড় অংশ স্লোগান দিতে থাকেন। আফগান রাজনৈতিক নেতা আহমেদ মাসুদের নেতৃত্বে চলছিল তালিবান বিরোধী স্লোগান। এর মধ্যে গুলির আওয়াজ আসাদাবাদে। স্থানীয়রা জানিয়েছেন এলো পাথারি গুলি চালায় তালিবান। তালিবানের লাগানো পতাকা খুলে ফেলেন আসাদাবাদের নাগরিকরা। জালালাবাদের মতোই আসাদাবাদে আফগানিস্তানের জাতীয় পতাকা নিয়ে তালিবান বিরোধী বিক্ষোভ শুরু হয়। এই বিক্ষোভেই গুলি চালায় তালিবান। রিপাবলিক বাংলা। জল্লাদদের উল্লাস চলছে কাবুলে। 2000 কিলোমিটার দূরে এরাজ্যে আতান্তরে রয়েছেন কাবুলিওয়ালারা, তাদের পরিজনরা রয়েছেন সেই দেশে। তাদের সুরক্ষাই এখন ভাবাচ্ছে কাবুলিওয়ালাদের। বেশ কয়েক বছর আগে তারা আফগানিস্তান ছেড়ে চলে এসেছেন ভারতে। এখানে তাদের পরিচয় কাবুলিওয়ালা। টিভির পর্দায় আফগানিস্তানের অসহায় আত্মসমর্পণ দেখে শিউরে উঠেছেন কাবুলিওয়ালারা। প্রায় কয়েক দশক আগে ভারতে চলে এসেছেন পূর্বপুরুষরা। তারপর থেকে বংশ পরম্পরায় এদেশেই রয়েছেন বীরভূমের কাবুলিওয়ালা শের মোহাম্মদ খান। কিন্তু আজও আফগানিস্তানে রয়েছেন অন্যান্য আত্মীয়রা, তাদের সুরক্ষাই ভাবাচ্ছে শের মোহাম্মদকে। কোনো শিক্ষিত আছে একটু ঠিক আছে, লেকিন অবস্থা খারাপ আছে। সব লোক টেনশনে আছে, খুব টেনশন করে।
মেয়ে ছেলে পালিয়ে যাচ্ছে, সবাই বই আছে একটু। কথা হচ্ছে যে ঠিক আছে, টেনশন থাকে, খুব টেনশনই আছে। আর্মি চলে গেল, সব দেশ ভেঙে গিয়েছে, সব টেনশন থাকবে না তো। চিন্তায় দিন কাটছে জলপাইগুড়ির কাবুলিওয়ালাদেরও, যে তালিবানিদের হাত থেকে বাঁচার জন্য এদেশে পালিয়ে এসেছেন, সেই তালিবানিদের দখলেই ফের আফগানিস্তান। সেই দেশ কেমন আছে, কেমন আছেন তাদের পরিজনরা, সেই চিন্তাই ভাবাচ্ছে। হালত খারাপ, রো রো কে বল রহি থি ভাই মেরে লিয়ে কুছ করো, হম লোগ ক্যা কর সকতে ইন্ডিয়া মে রহকর। চাহতে হ্যায় কি জো হামারা ভারত সরকার হ্যায় অর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হ্যায় ইস সাবজেক্ট মে জরুর কদম উঠায় অর হামারি মদদ করে। তালিবানি শাসন কায়েম আফগানিস্তানে, বন্দুক কুচিয়ে ঘুরছে তালিবানরা, তালিবানি ফতোয়ার শিকার হতে হচ্ছে না তো তাদের পরিজনদের। 2000 কিলোমিটার দূরে বসে সেই চিন্তাতেই ঘুম উড়েছে বাংলার কাবুলিওয়ালাদের। রিপাবলিক বাংলা। তালিবানদের দখলে কাবুল, কাবুলে আটকে অশোকনগরের সুজয়, চিন্তা বাড়ছে পরিজনদের। ছেলেকে ফেরাতে প্রশাসনের কাছে সাহায্যের আর্জি পরিবারের। রিপাবলিক বাংলার মাধ্যমে দিদি রিয়া দেবনাথের সঙ্গে কথা হয় ভাই সুজয়ের। উত্তর চব্বিশ পরগনার অশোকনগর থেকে কাবুলের দূরত্ব প্রায় 2500 কিলোমিটার। কাবুলিওয়ালা দেশে তালিবানি আতঙ্ক সেই দূরত্ব ভুলিয়েছে। ঘরের ছেলে আটকে কাবুল বিমানবন্দরে, টিভির পর্দায় ভেসে আসছে আতঙ্কের খবর। বুধবার সন্ধ্যে রিপাবলিক বাংলার মাধ্যমে দাদার সঙ্গে কথা বলতে পারলেন বোন রিয়া দেবনাথ। অশোকনগরের বাসিন্দা সুজয় দেবনাথ 3 বছর আগে কাজের তাগিদে কাবুল পাড়ি দিয়েছিলেন। বাড়িতে বৃদ্ধ বাবা মা, পরিবারে রয়েছেন বোন, স্ত্রী ও ছোট মেয়ে। ছেলে কবে বাড়ি ফিরবে, কান্নায় ভেঙে পড়লেন অসহায় মা। ছেলে কাবুলে আছে, কাবুল এয়ারপোর্টের ওখানে আছে। কথা হয়েছে? হয়েছে, কথা হয়, মেসেজে হয়, কোনো সময় পাওয়া যায়, কোনো সময় পাওয়া যায় না। নেটওয়ার্ক ছাড়া তো ওর সাথে কথা বলতে পারি না। বলেছে মা আজকে 2-3 দিন ধরে এয়ারপোর্টে আমরা যাচ্ছি আর আসছি, কোনো প্লেনও আসছে না, আমাদের নিয়ে আসার কোনো ব্যবস্থাও করছে না, আমরা কিভাবে আসবো, তোমরা একটা ব্যবস্থা করো। স্বামীকে বাড়িতে ফেরাতে সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তার স্ত্রী। হ্যাঁ, ওখানকার পরিস্থিতি ভালো না, সেই জন্যই তো ভাবছে যে চলে আসবো, অ্যাম্বাসির সাথে যোগাযোগ করি। অ্যাম্বাসির সাথে কন্ট্যাক্ট করার পর অ্যাম্বাসি বলল ডিটেলস পাঠাতে। ডিটেলস পাঠানোর পর অ্যাম্বাসি বলল হ্যাঁ ঠিক আছে, আমাদের ফ্লাইট ওখানে পৌঁছে যাবে। কিন্তু ফ্লাইট এখনও পর্যন্ত পৌঁছায়নি, ওনারা তো বাড়ি আসার জন্য উদ্বেগ হয়ে উঠেছেন। আমি তো চাইছি যে উনি যেন বাড়ি আসতে পারেন, আর সরকার যেন সেটাই চেষ্টা করেন যে যেভাবেই হোক ওনাদের বাড়ি আনার ব্যবস্থা করুন। এরপরই রিপাবলিক বাংলার মাধ্যমে সুজয়ের সঙ্গে কথা বলতে পারল তার পরিবার। বুঝলি, দুশ্চিন্তা কাটেনি। তবে রিপাবলিক বাংলার মাধ্যমে কথা বলতে পেরে কিছুটা স্বস্তিতে অশোকনগরের দেবনাথ পরিবার। উত্তর চব্বিশ পরগনা থেকে টিটক বিশ্বাস, রিপাবলিক বাংলা। লোকাল ট্রেন চালানোয় এখনই ছাড়পত্র নয়, বুধবার নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর। তৃতীয় ঢেউয়ে শিশুদের আক্রান্ত হওয়ার ভয় রয়েছে, বাচ্চাদের স্বার্থেই লোকাল ট্রেন চালু না করতে চেয়েছে রাজ্য সরকার। রাজ্যের এই সিদ্ধান্তের বিরুদ্ধে পাল্টা সরব হয়েছে বিজেপি। করোনা আতঙ্ক রয়েছে, তার মধ্যেই খুলছে সরকারি বেসরকারি অফিস। নিত্য প্রয়োজনে মানুষকে বেরোতে হচ্ছে রাস্তায়, লোকাল ট্রেন না চড়ায় দুর্ভোগ বাড়ছে চরমে। বাস, ট্রাম, স্টাফ স্পেশালে বাদুড়ঝোলা ভিড়। লোকাল ট্রেন চালুর দাবিতে বিক্ষোভ হয়েছে, কিন্তু আপাতত লোকাল ট্রেন চালুতে সম্মতি নেই রাজ্যের। বুধবার নবান্নতে এমনই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রামগুলোকে আমরা যখন 50% দিয়ে দিতে পারবো, তখন আমরা কিছুটা নিশ্চিন্ত হয়ে আমরা লোকাল ট্রেন চালু করব। এখনই করতে পারছি না, এই কারণে, কারণ থার্ড ওয়েভটা বাচ্চাদের হবার কথা। লোকাল ট্রেন বন্ধে রাজ্যের আপত্তি নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী শিবির। করোনা মোকাবেলাতেও রাজ্যের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে বিজেপি নেতৃত্ব। পশ্চিমবঙ্গে ট্রেনে উঠলে সংক্রামিত হয়ে যাবে, আর পশ্চিমবঙ্গে বাসে বাদুড়ঝোলা হলে সংক্রামিত হবে না। পশ্চিমবঙ্গে খেলা হবে বলে একদল লোক মাঠে একসঙ্গে নেমে পড়লে সংক্রামিত হবে না। আসলে আমরা আগেও যা বলেছি আবার তাই বলছি, কি জানো, পশ্চিমবঙ্গের এই ডেল্টা ভ্যারিয়েন্ট এটা অত্যন্ত রাজনীতি সচেতন। রাজ্যের এই সিদ্ধান্তে ভোগান্তি যে অব্যাহত থাকবে এমনটাই মনে করছেন নিত্যযাত্রীরা। রিপাবলিক বাংলা।
দুয়ারে সরকারের ক্যাম্পে উপচে পড়া ভিড়, বাড়ছে বিশৃঙ্খলা, করোনা আবহে যা উদ্বেগ বাড়াচ্ছে, এই পরিস্থিতিতে ভিড় এড়াতে সতর্ক থাকার পরামর্শ মুখ্যমন্ত্রীর। প্রয়োজনে বাড়তে পারে দুয়ারে শিবিরের ক্যাম্প এবং দিন সংখ্যা, ঘোষণা মমতার। এই ইস্যুতে পাল্টা মমতা সরকারকে কটাক্ষ বিজেপির। দুয়ারে সরকার পরিষেবার সুবিধে নিতে লম্বা লাইনে আমজনতা, কোভিড বিধিকে উপেক্ষা করে চলছে ভিড়ে ঠাসা লাইনে হুড়োহুড়ি, কোথাও পদপিষ্টের মতো ঘটনা, কোথাও বা পুলিশের সঙ্গে বচসা ধস্তাধস্তি। তৃতীয় ঢেউয়ের আগে যা উদ্বেগ বাড়াচ্ছে, এই পরিস্থিতিতে প্রয়োজনে ফর্ম পূরণের দিন বাড়ানো হবে বলেই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এক মাস টাইম আছে হাতে, তাড়াহুড়ো করার কোনো ব্যাপার নেই, যদি জমা দিতে না পারেন আমরা আবার জমা নেওয়ার ব্যবস্থা করব। আপনাদের বলি তাতে দরকার হলে তিন চার দিন আমরা বাড়িয়ে দেবো স্পেশাল ক্যাম্প করে, কিন্তু বেশি ভিড় গায়ে গায়ে লাগিয়ে করবেন না, কোভিড রেস্ট্রিকশন চলছে। আর যারা জেনুইন তারা সবাই পাবেন 25-65 বছর, যারা সরকারি চাকরি করেন না বা কোনো পেনশন পান না তারা ছাড়া, পেনশন পান তারা ছাড়া। দুয়ারে সরকারের আবেদনপত্র নিয়েও নানা বিভ্রান্তি ছড়িয়েছে, এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সতর্ক করছেন মুখ্যমন্ত্রী। সবাই পাবেন যার যার পাওয়ার যোগ্য, কেউ কোনো ফর্ম দিলে নেবেন না একমাত্র ক্যাম্প ছাড়া। দুয়ারে সরকারের ক্যাম্প থেকে যে ফর্মটা দেওয়া হবে তাতে একটা ইউনিক নাম্বার থাকবে, সেই নাম্বারের ফর্মটাই আপনাকে ফিল আপ করে জমা দিতে হবে। মুখ্যমন্ত্রী ফলাও করে ঘোষণার পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপি। বিভিন্ন প্রচার মাধ্যমে তৃণমূল কংগ্রেস এবং সরকারের পক্ষ থেকে প্রচার করা হচ্ছে যে অর্থমন্ত্রী অমিত মিত্রর নেতৃত্বে অনলাইন ব্যবস্থায়, ই কমার্সের ব্যবস্থায় তারা এরাজ্যে ট্যাক্স কালেকশন বাড়িয়েছেন এবং তাদের সাফল্যের কথা বিভিন্নভাবে তুলে ধরা হচ্ছে, তাহলে এই কার্যক্রম, এই লক্ষ্মীর ভাণ্ডার করতে গিয়ে সেটা অনলাইন ব্যবহার করা হচ্ছে না কেন, কেন ডাইরেক্ট ফান্ড ট্রান্সফার করা হচ্ছে না? এই অতিমারির সময়ে যখন প্রবল সংক্রমণের সম্ভাবনা আছে, যখন তৃতীয় ঢেউয়ের কথা রাজ্য সরকার বারবার বলছে, সব মিলিয়ে দুয়ারে সরকার প্রকল্প ঘিরে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তর্চা। রিপাবলিক বাংলা। দুয়ারে সরকার প্রকল্প নিয়েছে রাজ্য, চাকরি চাইতে নবান্নের দুয়ারে ছুটতে হচ্ছে বেকার যুবকদের। বুধবার চাকরির দাবিতে নবান্নে বিক্ষোভে সামিল হন শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সদস্যরা। আন্দোলনকারীদের আটক করে পুলিশ, শিক্ষামন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন আন্দোলনকারীরা। ঘরে যেদিন অন্ন ছিল না নিরন্নের মুখ চেয়ে, সেদিন আমি নবান্ন লিখেছিলাম। বিশ শতকের চারের দশক, বাংলা জুড়ে দুর্ভিক্ষ, অন্নের অভাব, সেই প্রেক্ষাপটে এই নবান্ন নাটক লিখেছিলেন বিজন। স্বাধীনতার পর 7.5 দশক পার, এই বাংলাতেই রাজ্যের প্রধান প্রশাসনিক কার্যালয়, সেই নবান্নের সামনেই চাকরি প্রার্থীদের হাহাকার শুনল গোটা বাংলা। বুধবার নবান্নের দুয়ারে নিজেদের দাবি নিয়ে হাজির হন শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সদস্যরা। শিক্ষক নিয়োগে রাজ্যের বিরুদ্ধে টালবাহানার অভিযোগে সরব তারা। রাজ্যের শিক্ষামন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন আন্দোলনকারীরা। দিদি আমাদের দেখা দিয়ে আর শিক্ষামন্ত্রী, তাও আগে আমাদের মাননীয় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মহাশয় একবার দেখা দিয়েছিলেন, আর বাধ্যবশ আমাদের দেখাই দিচ্ছেন না। বাধ্যবশের সঙ্গে দেখা করতে চাও, দেখা করতে পারছেন না কেন? কি করে পাবো, উনি তো এখানে নেই। আমাদের সমস্যা না মিটিয়ে, আমাদের সমস্যা না মিটিয়ে তিনি চলে গেছেন ত্রিপুরায়, তাহলে আমরা কোথায় যাবো? আমরা কি ত্রিপুরায় ধরতে যাবো? বাম জামানায় রাজ্যে চাকরির দাবি নিয়ে বারবার সরব হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। ক্ষমতায় এসে বিপুল কর্মসংস্থানের প্রতিশ্রুতিও দেন মমতা, কিন্তু বাস্তব বলছে অন্য কথা। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নথিভুক্ত বেকার 35 লক্ষ, 2020-তে নথিভুক্ত বেকার 1 লক্ষ, বিভিন্ন সরকারি দফতরে শূন্য পদ 2 লক্ষ, শিক্ষকতায় আরও 1.5 লক্ষ শূন্য পদ রয়েছে। বাংলায় পালাবদল পর্বে মমতার পাশে ছিলেন
বিজন জায়া মহাশ্বেতা। আজীবন বঞ্চিত মানুষদের অধিকার নিয়ে লড়াই করেছেন যিনি। পরিবর্তনের এক দশকে এরাজ্যে বঞ্চনার শিকার হাজার হাজার শিক্ষিত বেকার। শিক্ষক নিয়োগে অনিয়মের ভুরি ভুরি অভিযোগ উঠেছে। ন্যায্য চাকরির দাবিতে আন্দোলনে নামতে হয়েছে রাস্তায়। শহরের রাজপথে শিক্ষিত যুবকদের সইতে হয়েছে পুলিশের লাঠির ঘা। ধর্মতলা সল্টলেকের পর নিষ্ফল নবান্নের দুয়ারেও চাকরির আটটি। রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের কেন বারংবার এইভাবে রাস্তায় নামতে হবে, কেন এই বারংবার এইভাবে পথে নেমে প্রতিবাদ করতে হবে, তাই নিয়ে প্রশ্ন তুলছেন বাংলার মানুষ। ভাস্কর, রিপাবলিক বাংলা, কলকাতা।